অন্য মানুষদের কথা কি বলবো, হুজুর মানুষরা সুদের প্রবর্তিত শুরু করে দিয়েছে। বাংলাদেশের প্রসিদ্ধ এক শিল্পী গোষ্ঠী আছে, নাম নাই বলি, তাদের যে পরিচালক আইনউদ্দিন আল আজাদের রেখে যাওয়া সেই শিল্পী গোষ্ঠী, তাদের পরিচালক নতুন ব্যবসায় নেমেছে রিয়েল এস্টেটের বিজনেস, সেটার মধ্যে ঘোষণা দিচ্ছে, অনেকদিন থেকে বিজ্ঞাপনটা আমার নজরে এসেছে কিন্তু আমি পুরো দেখিনি, রিয়েল এস্টেটের ব্যবসা অনেকেই করে এখন এই জামানায়, যেহেতু মোটামুটি টাকা পয়সা থাকলে ভালো লাভ করা যায়। গতকালকে ভালো মতো পরে দেখি ওই প্রবাসী সিটি টাওয়ার নামে ঢাকা এয়ারপোর্টের পাশে নতুন একটা টাওয়ার বানাবে, এখানে অল্প টাকায় এবং মোটামুটি কম মূল্যে বিল্ডিং এর আবার ফ্ল্যাটের মালিকানা হওয়ার সুযোগ আছে। মালিক হওয়ার সুযোগও লেখে নাই, লিখেছে যতগুলো বিজ্ঞাপন কয়েকটা দেখলাম মালিকানা হওয়ার সুযোগ আছে, তো বাদ দিলাম, এটা নয়তো বানান ভুল বা মিস্টেক, মালিক না হয়ে মালিকানা হবে, বাদ। তো দেখলাম লাল কালি দিয়ে মাঝখানে বড় করে লেখা আছে ব্যাংক লোনের সুবিধা আছে, আবার এটার মধ্যে হুজুরের ছবি সহ দেওয়া আছে, যেহেতু হুজুর এখন এই কোম্পানিটা তিনি একাদার করিয়েছেন তা না, তার ব্যবসায়ী পার্টনারদের মধ্যে তিনজন সাংবাদিক আছে তার নিজের বর্ণ অনুসারে, আবার একজন ব্যাংকার আছে, আর হাবিজাবি কি যেন আছে, কিন্তু এর মধ্যে হুজুরের কাপড় দেখালে যেহেতু মানুষকে বেশি টানা যাবে, ব্যাংকারের চেহারা দেখে তো আর আপনারা ক্রাশ খাবেন না, আর গিয়ে বেশি আস্থা রাখবেন না, মানুষ লেনদেন করতে গেলে দাড়ি টুপি দেখলেই তো আস্থাটা বেশি রাখে, তো হুজুর মানুষ এভাবে দাঁড়িয়ে পোজ দিয়ে বিজ্ঞাপনটা দিয়েছে, কিন্তু বড় করে লেখা আছে ব্যাংক লোনের সুবিধা আছে, তার মানে ব্যাংক লোন খেলে এক লাফে তো জান্নাতে যাওয়া যাবে, তাই আর কোনো বাধা থাকবে না জান্নাতে যেতে, জাহান্নাম চিরতরে হারাম হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তো এই যে জিনিসটা দেওয়া হচ্ছে, এই কামটা যদি সেকুলার কেউ করে অন্তত আমাদের ভাইয়েরা বোনেরা তারা ফেতনায় পড়বে না, কারণ তারা ভাববে আরে ব্যাংক লোন তো হারাম, তো ব্যাংক লোন যেহেতু হারাম আমাকে হারামের দাওয়াত দিচ্ছে, আমি এটাতে জড়াই কিভাবে। কিন্তু একজন হুজুরে যদি বলে আসো ব্যাংক লোনের সুবিধা আছে, তখন আমাদের মতো সাধারণ যারা তারা কি ভাববে না, আরে হুজুর যেহেতু এতে আছে তাহলে এতে কি সমস্যা আছে। বাংলাদেশ অতীতে ডেস্টিনি অনেক মানুষকে সর্বশান্ত করে নাই কেন, কিছু হুজুর এগুলোতে জড়িয়ে মানুষকে ডেকেছে, আরে ডেস্টিনিতে টাকা ব্যয় করো, মাল্টি লেভেল মার্কেটিং এ জড়াও, তোমার কোনো ক্ষতি হবে না। লাস্টের দিকে সুইজাক এহসান গ্রুপ নাকি গ্রুপ, যেটার পক্ষে অনেক বিবৃতি দেওয়া হয়েছে যে এহসান গ্রুপের বিরোধিতা যারা করবে তারা মুনাফিক, তো এগুলো শুনে কত মানুষ যে জড়িয়েছে। নোয়াখালীর এক হুজুরকে চিনি, আরে বেচারা দুইবার স্ট্রোক করেছে, খালি পরবর্তীতে ম্যানকা চিপায় পড়ে, যে নিজে তো টাকা দিয়েছেই অনেকের থেকে নিয়ে দিয়েছে, আর যেহেতু বড় বড় হুজুরদের ফতোয়াও পেয়েছে যে গ্রুপের বিরোধিতা করলো মুনাফিক, আমরা গ্যারান্টি দিচ্ছি 100% হালাল, তো এখন সকলের টাকা পয়সা দেওয়ার পর লাস্টে যখন চিপায় পড়ে গেছে, এখন সবাই এসে তো তারে ধরেছে, কিরে আমাদের থেকে টাকা নিয়েছে, টাকা দাও, এখন টাকা দিবে কোথ থেকে, মুরব্বী মানুষ চাপ সইতে না পেরে পরাপর দুইবার স্ট্রোক করেছে, আর আরেকবার এখন ভয়ে আছে কখন জানি করে, পরিণতি কি জানি হয়। তো এখন মানুষ লেবাস দেখে ধোকা খায় নাকি খায় না, আরে গান বাজনা যদি অন্যরা করে লোকে ধোকায় খাবে না, কিন্তু আমরা যদি মিউজিক মিশিয়ে মিশিয়ে গজলও গাই মানুষ কিন্তু এটাকেও হালাল ভেবে এতে লিপ্ত হতে থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো সুদ সমাজে ঠেকাবেন কেমনে, আমরাই যদি সুদের প্রচারক হয়ে যাই। এই যে ইসলামী ধারার ব্যাংকগুলোর মধ্যে শরিয়া বিভাগের মধ্যে অনেক হুজুররা বসে নাই নাই, এদের মধ্যে বড় একটা অংশ তো টাকাও নেয় ব্যাংক থেকে, তারা এটার বিনিময় মাইনেও নেয়, সম্মানীয় নেয়। আচ্ছা, কেউ যদি নাও নেয়, তার এই সাইনবোর্ড দেখে অন্যরা প্রতারিত হবে না? আমাদেরকে ফতোয়া বিভাগে শুরুতেই মূলনীতি শেখানো হয়েছে, উসুলুল ইফতা ওয়া আদাবুহুল শেখ আল আল্লামা তাকি আল উসমানী, এই কিতাবের মধ্যেও দেখবেন স্পষ্ট ভাবে বলেছেন, আর সবচাইতে বড় হতভাগা সে আশকান নাস মান বা আখিরাতাহু বিদুনিয়া গাইরিহি, যে আরেকজনের দুনিয়া গড়ার জন্য নিজের আখিরাতকে বরবাদ করে। আমি সাইনবোর্ড হবো, আমাকে দেখে আপনি ভাববেন এই ব্যাংকের সব লেনদেন তো ইসলামী শরিয়া সম্মত, আপনি এখন এখানে এসে ঢুকবেন, পরবর্তীতে 5 বছর পর হয়তো আমি তওবা করব, আমি থুকু দিব, কিন্তু এই যে আমাকে দেখে দেখে আপনারা জড়ালেন, কেয়ামতের দিন এটার দায় কে নেবে? আপনারা তো বলবেন আর আমাদের দোষ নাই হুজুর, এটা যেহেতু হুজুর ছিল আমরা হুজুরকে দেখে লিপ্ত হয়েছি। আরে আমাদের উস্তাদ মারকাজউদ্দাওয়াল মদিন শেখ আল্লামা মুফতি আব্দুল্লাহ সাহেব কত প্রস্তাব যে হুজুরের কাছে আসে, বাংলাদেশের উল্লেখযোগ্য মুফতিদের মধ্যে একজন তিনি, যদি 5 জন 10 জন মুফতির তালিকা করেন তাকে বাদ দিয়ে তালিকা এই দেশে আপনি করতে পারবেন না, প্রায় আসে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে যে আপনাকে শরিয়া বিভাগের প্রধান উপদেষ্টা বানাবো, খালি রাজি হন। হুজুর একটা কথাই বলেন, তোমাদের দুনিয়া গড়ার জন্য আমি আমার আখিরাত বরবাদ করতে পারবো, কেন? কারণ এই ইসলামী ধারার ব্যাংকিং করা সম্ভব না, এটা না সম্ভব,
তবে এগুলোতে ব্যাংক কর্তৃপক্ষ আগ্রহী না এতে লাভ অনেক কম হবে আর এই প্রচলিত সিস্টেমের মধ্যে এটা বেশ জটিল হবে তো এখন এই সুদী ফিতনাও যদি দমাতে চান প্রত্যেককে নিজের জায়গা থেকে সচেতন হবে আর আপনাদের গ্রামেও খোঁজ খবর নিয়ে দেখেন না কত দাড়ি টুপিওয়ালা মানুষ তলে তলে সুদের সঙ্গে জড়িয়ে আছে এদেরকে দেখে তাদের সন্তান তাদের প্রতিবেশীরা পর্যন্ত ফিতনায় পড়ে যাচ্ছে সুতরাং এখানে ব্যক্তি বিশেষের আলোচনাটা মুখ্য না কিন্তু এখানে এই মেসেজ দেওয়াটা মুখ্য যে আগে তো নিজে জাগতে হবে তারপর না জাতিকে জাগাতে হবে প্রত্যেককেই যদি সুদের ব্যাপারে সচেতন হয় আর এই আকীদা পোষণ করে রিজিক তো সুনির্ধারিত কপালে যা আছে তা আসবেই আসবে তা হালাল তরিকায় আসা যখন সম্ভব হারামের পেছনে ছোটার কি দরকার আছে কারণ একটা দানা বাকি থাকতে মালাকুল মাউতের ক্ষমতা নাই আপনার জান কবজ করবে তো রিজিক যখন জন্মের আগেই নির্ধারিত হারামের পেছনে সুদের পেছনে নিজের আপন মায়ের সাথে জিনা করা সমতুল্য যেই গুনাহ তার পেছনে ছোটার কোনো দরকার আছে সুতরাং সুদ থেকে বাঁচবেন তো ইনশাআল্লাহ কর্তৃপক্ষ আমার জন্য আলোচনার বিষয় নির্ধারণ করেছেন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের আলোকে সুদের ক্ষতি ও ভয়াবহতা তো এশার আজান সম্ভবত 7টায় এশার আজানের আগে 45 মিনিটের মধ্যে আলোচ্য বিষয়ের উপর মৌলিক কিছু কথাবার্তা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এক নম্বর বিষয় হলো কেউ যদি পাপ করে সেই পাপের পেরেশানি তাকে কিছু দুনিয়াতে ভোগ করতে হয় কিছু আখেরাতে ভোগ করতে হয় কোরআন জানাচ্ছে মা আসাবাকুম মিন মুসিবাতি ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর তোমাদেরকে যত বিপদ আক্রান্ত করে এগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণেই হয়ে থাকে অধিকাংশ পাপ আল্লাহ তাআলা ক্ষমা করেন সবগুলোর জন্য ধরেন না তবে যত মুসিবত তোমাদের উপরে আসে একটাও আল্লাহর পক্ষ থেকে জুলুম না কারণ ওয়ামা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ কোরআন জানাচ্ছে হে রাসূল তোমার রব তার বান্দাদের উপর কখনো জুলুম করেন না ইন্নাল্লাহ লা ইয়াজলিমু মিসকালা যাররা নিশ্চয়ই আল্লাহ বিন্দু পরিমাণ জুলুম কখনোই কারো উপর করেন না তো যত মুসিবত আসে বান্দার উপর এগুলো তাদের গুনাহের কারণে হয় হাতের কামায়ের কারণে হয় হ্যাঁ কখনো কখনো আল্লাহ তাআলা কারো উপর মুসিবত দেন তার গুনাহের কারণে না বরঞ্চ জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করার জন্য যেমন আল্লাহ রাসূলের উপরে মুসিবত এসেছে সব নবী রাসূলের উপর মুসিবত এসেছে এমন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আশাদ্দুন নাসি বালা আনাল আম্বিয়া সবচাইতে বেশি কঠিন মুসিবতে আর পরীক্ষায় পড়েন নবীরা সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম এরপর যারা নবীদের যত কাছে তাদের মুসিবত হয় তত বেশি এমন কি আল্লাহ রাসূল তার নিজের ব্যাপারে বলেন উযিতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদ ওয়া লাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাদ আহাদ আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই আল্লাহর পথে আমাকে এত বেশি ভয়ভীতি দেখানো হয়েছে যত বেশি ভয়ভীতি কোনোদিনও কোনো মানুষকে দেখানো হয় নাই তো আল্লাহ তাআলা বিভিন্ন পাপের কারণে দুনিয়াতে মুসিবত দেন কেন এর কারণ নিজে ব্যাখ্যা করেছেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন আরে আসল আযাব তো আখিরাতে জাহান্নামে তো সেই বড় আযাবের আগে দুনিয়াতে আমি বান্দাকে ছোট ছোট আযাবের স্বাদ আস্বাদন করাই যাতে করে সে ফিরে আসে ছোট অ্যাক্সিডেন্ট দেখে বড় অ্যাক্সিডেন্ট থেকে যাতে বেঁচে যেতে পারে এ কারণে আমি আল্লাহ তাকে মাঝে মধ্যে কখনো কখনো পরীক্ষা নেই তো আসল শাস্তিগুলো দুনিয়াতে দেই এমন না কারণ জাহান্নামের শাস্তি কোটি ভাগের এক ভাগ যদি দুনিয়ায় শুধু কখনো কোনো এক কোনায় এক চিপায় যদি জাহির করা হতো এই দুনিয়া এক মুহূর্ত টিকতে পারত আসলে আযাব তো আখিরাতে দুনিয়াতে তো আল্লাহ তাআলা সেই আযাব কখনো দিবেন না তবে এর সামান্য কিছু নমুনা সামান্য কিছু মিসাল আল্লাহ তাআলা দুনিয়াতে দেন যাতে করে বান্দা চিন্তা করে আরে ছোটটাই তো সইতে পারছি না বড়টা সইব কিভাবে আরে আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের যে ঘটনা আমাদেরকে জানিয়েছেন কোরআন মাজিদের 30 নম্বর পারা 3 নম্বর সূরা সূরা আবাসায় ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আরে সেদিন অপরাধীদের
পরিণতি হবে এমন তারা নিজের ভাইকে দেখলে পালাবে মাকে দেখলে পালাবে বাবাকে দেখলে পালাবে স্ত্রীকে দেখলে পালাবে সন্তানকে দেখলে পালাবে লিকুল্লি মরিম মিনহুম ইয়াউমা ইদিন শানু ইউগনি প্রত্যেকের এমন এমন ব্যস্ততা থাকবে যা তাকে সব কিছু থেকে ফিরিয়ে রাখবে তো এখন কিয়ামতের ময়দানের এই হালত কতটা ভয়ঙ্কর হবে এর নমুনা করোনা এসে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে লাশ হয়ে সন্তান হসপিটালের মর্গে পড়ে আছে বাবা যায় না আত্মীয় পরিজন যায় না এই ভয়ে পাছে না তাদেরকেও করোনা ধরে ফেলে অথবা যদি নাও ধরে তাদেরকে যদি 14 দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন দিয়ে দেয় লকডাউন দিয়ে দেয় তাদের জীবন আর জীবিকার কি হবে সামান্য এক এমন ভাইরাস যেটা দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না সে এক ভাইরাস এসে আপনকে এতটা পর বানিয়ে দিল রব্বুল আলামিনের সামনে সে হাসরের ময়দানের সেই বিভীষিকাময় অবস্থা আর তার সঙ্গে করোনার তো তুলনাই চলে না সেটা মানুষকে কতটাই না পর বানিয়ে দিতে পারে কোরআন জানাচ্ছে আল আখিল্লা ইয়াউমা ইদিন বাযুহুম লিবাযিন আদু ইল্লাল মুত্তাকিন সেদিন আপনজনরাও আপনজনদের শত্রু হবে একমাত্র যারা আল্লাহ ভীরু তারা কেউ কারো শত্রু হবে না বরং সেদিনও একজন আরেকজনের উপকারে আসবে এক নম্বর ভূমিকা আমরা জানলাম যে দুনিয়াতে যত মুসিবত আসে আমাদের উপর এর বড় একটা অংশই আমাদের পাপের কারণে হয় আমাদের হাতের কামাইয়ের কারণে হয় দুই নম্বর কথা ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত আযাব আসে জাতীয় পাপের কারণে জাতীয় আযাব আসে যেমন কোন এলাকায় যদি বৃষ্টি না হয় দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না মাটিগুলো পর্যন্ত ফেটে চৌচির হয়ে গেছে সে সময় লোকে কি করে নামাজ আদায় করে এই নামাজের নাম কি সালাতুল ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনার নামাজ কিভাবে পড়ে প্রত্যেকে দরজা জানালা লাগিয়ে ঘরের মধ্যে একা একা আদায় করে নেয় তাই না কিভাবে পড়ে সকলে মিলে একটা খোলা ময়দানে বা কোন ঈদগাহে এসে এক ইমামের পেছনে ইত্তেদা করে সকলে মিলে একসঙ্গে নামাজ পড়ে এরপর আল্লাহর কাছে ইস্তেগফার করে তওবা করে কান্নাকাটি করে হাত তুলে চোখের পানি ঝরাতেই থাকে আর ঝরাতেই থাকে আল্লাহ তাআলা তাদের এই সকলের সম্মিলিত ইস্তেগফারের বরকতে অনেক সময় এমন হয় যে নামাজ শেষ করে ঘরে ফিরে যেতে পারে নাই তার আগে আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে একবার না পারিলে দেখো শতবার একবার পড়েছে হয় নাই আবার পড়ে আবার পড়েছে হয় নাই আবার পড়ে কিন্তু এমনটা হবে না যে পড়েই যাচ্ছে আর পড়েই যাচ্ছে কিন্তু কোনো ফলাফলই দেখতে পাচ্ছে না কারণ আমার আল্লাহ জানিয়েছেন বিপদে পড়লে কি করতে হয় ইস্তাইনু বিসবরি ওয়াস সালাহ ধৈর্য ধরে আর নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় চাইলে কি হয় ইন্নাল্লাহ মা সাবিরিন যে ব্যক্তি সবরের পরিচয় দেয় তার সাথে আল্লাহ থাকে তো এই যে দেখা যাচ্ছে যখন সকলের পাপের কারণে অনাবৃষ্টি দেখা দেয় তখন একা একা দরজা জানালা লাগিয়ে আস্তাগফিরুল্লাহ 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 একা একা বললে কাজ হয় না বরং সকলে মিলে একযোগে বলতে হয় কারণ আযাব এসেছে জাতীয় পাপের কারণে এখন একা একা ব্যক্তিগত তওবা করলে কি হবে আরে কোন সমাজ এমন আছে যেখানে কিছু না কিছু তওবাকারী নাই প্রতিটা সমাজেই সব লোক খারাপ হয় বিষয়টা এমন না হাতে গোনা কম হলেও কিছু লোক ভালো থাকে সব জামা নাই কিন্তু লিল আকসারি হুকুমুল কুল অধিকাংশের ভিত্তিতে ফয়সালা আসে অধিকাংশই যদি পাপি হয়ে যায় তখন আল্লাহ তাআলা কখনো এমন আযাব পাঠিয়ে দেন যার ভোগান্তি অল্প সংখ্যককেও পোহাতে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে জানান কিয়ামতের আগে আল্লাহর খলিফা মাহদির বিরুদ্ধে এক জালেম বাদশা তার বাহিনী পাঠিয়ে দিবে তো বাহিনী যখন মদিনার কাছাকাছি একটা বাজারে এসে উপনীত হবে তখন আল্লাহ তাআলা ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম তাদের বাহিনীর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটা লোককে এবং সেই পুরো অঞ্চলটাকে ভূমিধস ঘটিয়ে আল্লাহ সবাইকে মাটির নিচে দাফন করে দিবেন অর্থাৎ তারা মুসলমান পর্যন্ত পৌঁছতেই পারবে না তাদের সঙ্গে লড়াইয়ের প্রয়োজন হবে না এর আগেই আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল তো এই হাদিস শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পেরেশান হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ
তো যখন পুরো অঞ্চলটার ভূমিধস হবে ভূমিধস বুঝেন তো ভূমি মানে মাটি জমিন আর ধস মানে পুরোটা ধসে গেছে নিচে তো পুরো জমিনটা যখন ধসে যাবে তখন কি শুধু বাহিনীর লোকরাই ধসবে নাকি ওই এলাকায় যারা থাকে ওই বাজারের দোকানদার ব্যবসায়ী যারা ওরাও ধসবে কারণ মাটি যদি ধসে যায় তখন কিছু জায়গা ধসে আর কিছু জায়গা বাকি থাকে এমন তো না বরঞ্চ ভালো মানুষ খারাপ মানুষ সবাইরে নিয়েই পুরো এরিয়াটা মাটির নিচে হারিয়ে যাবে তো এখন আম্মাজন আয়েশা রাদিয়াল্লাহু আনহা পেরেশান ইয়া রাসূলুল্লাহ আযাব তো আসবে তাওবতে জালেম বাহিনীর উপরে কিন্তু ফিহা আসওয়াকুহুম ওমান লাইসা মিনহুম সেখানে তো এমন লোক থাকবে যারা হাটে ঘাটে বাজারের লোক আর যারা তাদের বাহিনীর সদস্য না এদের কি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এদের পরিণতিও একই হবে তবে কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে আলাদা করে দিবেন কুল্লু নিয়াবাসুনা আলা নিয়াতিহিম প্রত্যেককে তার দিল তার নিয়াত তার দিলদারি অনুপাতে সেদিন উঠবে আল্লাহ তাআলা সেদিন কাউকে ঠকাবেন না তবে দুনিয়ার বুকে আযাব যখন আসবে তখন এই দুইজন চারজন বাঁচবে না বরং তাদেরকেও একই পরিণতি ভোগ করতে হবে এই যে যখন ভূমিকম্প হয় বন্যা হয় অনাবৃষ্টি হয় বিভিন্ন পেরেশানি হয় তখন কি ক্ষতিগ্রস্ত খালি পাপীরা হয় না হুজুররাও হয় সবাই হয় সবাই হয় এই যে করোনা গেল কবে করোনা গেল এদিকে আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগলো আবার এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ডলারের দাম বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি এই সমস্যাগুলো যে দেখা দিল দেশে এখন অর্থনৈতিকভাবে এই দেশে পেরেশানির মধ্যে নাইকে তার নামটা আপনি বলেন হাজারদের দুই নম্বর ইনকাম ওদের কথা বাদ দেন এই যেগুলো মানুষ রূপে অমানুষ ওগুলোর কথা আমাদের হিসাব করার দরকার নাই যারা মানুষের রক্ত বিক্রি করে হলেও নিজের ধান্দা ঠিকই পূরণ করতে পারে সে বেগম পাড়ায় বাড়ি ঠিকই বানাবে কিন্তু অন্য মানুষ এই জামানায় এসেও বাড়ি ছাড়া আর রাস্তায় রাস্তায় দিন কাটাবে তো ওদের কথা বাদ কিন্তু সাধারণভাবে সকলেই পেরেশান হচ্ছে কিনা যারা মায়ের হোটেলে খায় বাপের হোটেলে ঘুমায় ওরা না বুঝতে পারে বাকিরা তো বোঝারই কথা কি পরিমাণ অর্থনৈতিক পেরেশানিতে আমাদের প্রত্যেকের দিন যাচ্ছে কিসের উচ্চবিত্ত আর মধ্যবিত্ত আর নিম্নবিত্ত সবাইকে পেরেশান হতে হচ্ছে তো আমি বলছিলাম যে ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত শাস্তি আসে যেমন কারণ পাপ করেছিল তার উপরে শাস্তি এসেছিল ফা খাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ আল্লাহ বলেন আমি কারুনকে ওর বাড়ি সহ মাটির নিচে ধসিয়ে দিলাম কিন্তু এটা বলেন নাই ওর পাপের কারণে পুরো সম্প্রদায়ের প্রতিটা মানুষকে আমি ধসিয়ে দিলাম কারণ সে একা পাপ করেছিল এর শাস্তি তাকে একাকে ভোগ করতে হয়েছিল কিন্তু পাপ যদি গোটা জাতি মিলে করে যেমন কওমে লূত করেছিল যেমন অতীতে আদ সামুদ বিভিন্ন জাতি করেছিল তখন আর একজন দুইজনের উপরে আলাদাভাবে আযাব আসে না বরং পুরো জাতির উপরে একসাথে আযাব আসে নূহ আলাইহিস সালামের সময় দেখেন আরে আল্লাহর বান্দা 950 বছরের বেশি সময় দাওয়াত দিলেন ফলাফল আল্লাহই জানিয়েছেন ওমা আমানা মাহু ইল্লা কালিল তার উপরে ঈমান এনেছে একেবারেই সামান্য লোক কত সামান্য তাফসীরের কিতাবে তিন রকম বর্ণনা আছে সর্বনিম্ন বর্ণনা হলো মাত্র 12 জন কয় বছরে 950 বছরের অধিক সময়ের দাওয়াতে কয়জন মাত্র 12 জন তার মানে কয় বছরে একজন করে তৈরি হয়েছে চিন্তা করেন সর্বোচ্চ বর্ণনা হলো 80 জন মাঝামাঝি বর্ণনা হলো 40 জন তো যেটাই ধরেন 80 কেন যদি আপনি 80,000 ধরেন তাও তো 950 বছরের মেহনতের তুলনায় এটা তো বাহ্যিক বিবেচনায় বা দুনিয়ার বিবেচনায় দেখলে মনে হবে অনেক কম তো যখন এই হালত হলো আল্লাহর নবী দাওয়াত দিচ্ছেন কিন্তু দাওয়াত দিতে গেলে এখন কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয় চোখের সামনে পর্দা ফেলে দেয় নিজেদেরকে আড়াল করে ফেলে এখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি তো আমার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছি লাইলা ওয়া নাহারা আরে রাত দিন কোনো কিছু বাদ রাখি নাই দাওয়াত দিয়েছি আর দিয়েছি কিন্তু ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা আমার দাওয়াত তো ওদের শয়তানি আর পলায়নই শুধু বৃদ্ধি করেছে ওয়া ইন্নি কুল্লামা দাওয়াতুহুম লিতাগফিরা লাহুম যখনই আমি দাওয়াত নিয়ে গিয়েছি যাতে তুমি তাদেরকে ক্ষমা করো কারণ নবী যে উম্মতের দুয়ারে যান আর নিজের জান্নাত কনফার্ম করার জন্য যান না নবীর জান্নাত তো কনফার্ম হয়ে আছে নবী তো উম্মতের দুয়ারে যান উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্ধকার থেকে বের করে আলোর পথে নেওয়ার জন্য কিন্তু বাংলায় বলে না যার জন্য করি চুরি সেই বলে চোর তো নবীর এত কষ্ট করে যে উম্মতের জন্য সে উম্মতি তাদের গায়ে হাত তোলে সে উম্মতি তাদের গা থেকে রক্ত ঝরায় সে উম্মতি তাদেরকে যেন মেরে ফেলতে পারলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে তো এভাবে দিনের পর দিন যখন দিয়েই গেলেন
কিন্তু কোনো কিছুতে কাজ হচ্ছে না আর বেয়াদবি বাড়াচ্ছে এবার দোয়া করলেন আল্লাহ ওদেরকে আযাব দিয়ে बर्बाद করে দেন কেন জানেন ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা কারণেরা ভাইরাসে পরিণত হয়েছে আপনি যদি আযাব না দিয়ে ওদেরকে ছেড়ে দেন আরে নিজেরা তো গোমরা আছেই আপনার অন্য বান্দাদেরকেও গোমরা করে ছাড়বে যেমন এখন করতে শুরু করেছে আরে যারা নাস্তিক তোরা থাক না তোদের নাস্তিকতা নিয়ে যারা সেকুলার থাক না তোদের সেকুলারিজম নিয়ে কিন্তু আমাদের বাচ্চাদেরকে নষ্ট করছিস কোন কারণে আরে কি পরিমাণ মিশন নিয়ে তারা নেমেছে কিভাবে আমাদের বাচ্চাগুলোকে বেঈমান বানিয়ে ছাড়তে পারে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে পর্যন্ত মূর্তি ঢুকিয়ে ছেড়েছে আবার ব্যাখ্যা দিচ্ছে এগুলো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বাদ দিলাম যে এটা নয় তো অ্যাক্সিডেন্ট কিন্তু বইয়ের নামই যে পাল্টে দিয়ে রেখেছে ইসলাম ও নৈতিক শিক্ষা এর মানেটা কি আগে নাম ছিল ইসলাম শিক্ষা এখন নাম দিয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা মানে ইসলাম শিক্ষা আলাদা নৈতিকতা শিক্ষা আলাদা কারণ ব্যাকরণ এটাই বলে ও বা এবং মানে হলো আগের শব্দটা আলাদা পরের শব্দটা আলাদা আগেরটা আর পরেরটা যদি একই হয় মাঝখানে ও বা এবং বলা লাগে না আমার ভাই রাশেদ মানে আমার ভাইও যে রাশেদও সে তো যদি বলে আমার ভাই ও রাশেদ মানে হলো আমার ভাই আলাদা আর রাশেদ হলো আলাদা তো এখন যখন বলল ইসলাম অনৈতিক শিক্ষা মানেই হলো ছোট বাচ্চার ভেতরে বিষ ঢুকিয়ে দিচ্ছে আর ধর্ম আলাদা নৈতিকতা আলাদা এখন বাকি বইগুলোর নামও রেখেছে এভাবে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা আরে খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা আগামীতে বেশি বছর লাগবে না অপেক্ষা করেন এখন তো নতুন ইসকনের মন্ত্রীও পেয়ে গেছেন আপনারা অপেক্ষা করেন আগামীতে হয়তো দেখবেন নাস্তিকতা নৈতিক শিক্ষা নাউযুবিল্লাহি মিন যালিক মানে এই মেসেজ দিচ্ছে ব্যক্তিগত জীবনে কি ধর্ম মানলা এটা বিষয় না আরে ধর্ম আদৌ মানলা কি মানলা না ওটা বিষয় না তুমি নৈতিক হলেই চলবে তার মানে ইসলামকে বুড়া আঙ্গুল দেখিও নৈতিক হওয়া যায় তো নৈতিকতা বলে কাকে আর অনৈতিকতা বলে কাকে কোনো একটা মানদণ্ড তো লাগবে আরে খাবার স্বাদ হয়েছে নাকি হয় নাই বুঝবো কিভাবে কারণ ধরেনি আমি যখন ময়মনসিংহ অঞ্চলে মাহফিলে যাই অনেক জায়গায় খাবার খেতে বসলে আমার কাদা লাগে কাদা লাগে দুঃখে না ঝালে ঝালে এত পরিমাণ ঝাল দেয় সেখানে কারণ তাদের কাছে এটা স্বাভাবিক এক হাতে মরিচ নিয়ে বসবে এক কামড় মরিচ খাবে আর এক কামড় ভাত খাবে এটা তাদের কাছে স্বাভাবিক কিন্তু আমার কাছে এটা বড় অস্বাভাবিক তার থেকে তো অনুরোধ করি ভাই মরিচটা একটু কম দিয়েন তারপরও এখন অনেকটা অভ্যস্ত হয়েছে তারপরও মাঝে মধ্যে কাদা লাগে দুঃখের কারণে না ঝালের কারণে তা আমাকে যদি জিজ্ঞেস করে খাবার কেমন হয়েছে আমি তো বলবো অনেক ঝাল হয়েছে আর যদি তাদের কাউকে জিজ্ঞেস করে কেমন হয়েছে বলে সেই 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 রকম সুন্দর হয়েছে আবার রোহিঙ্গাদের রান্না করা খাবার খান খালি মনে হবে আর তরকারি আলাদা আর ঝোল সব আলাদা মশলার জায়গায় মশলা তরকারির জায়গায় তরকারি আমরা খেলে মনে হবে পানসে ওদেরকে জিজ্ঞেস করে নারে মনে হবে এটাই তো যুগের অকৃত্রিম খাবার এরকম সুস্বাদু খাবার হয় নাকি তো নৈতিকতা অনৈতিকতার মানদণ্ড তো আলাদা পশ্চিমা বিশ্বে মেয়েরা যদি একেবারেই ছোট ছোট কাপড় পরে যেগুলো পরলে উপর দিয়ে ওর অঙ্গ প্রত্যঙ্গ সব ইঞ্চি ইঞ্চি ফিটে ফিটে মাপা যাবে তাও তো এটাকে অনৈতিক মনে করবে না এমনকি ছেলে মেয়ে রাস্তায় দেখা হয়েছে শুভেচ্ছা জানানোর জন্য চুমুচুমি করেছে মানে এটা ওই এসকের চুমুচুমু না শুভেচ্ছা জানানোর জন্য হাতে বা কপালে চুমু খেয়েছে অর সমাজে এটা অনৈতিক না কিন্তু একেকার যদি গয়েন ঘাটে করে এটা আবার নৈতিক হলো ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশে এসে আমাদের প্রধানমন্ত্রীকে যাওয়ার আগে একটা ফ্লাইং কিস দিয়ে গিয়েছিল না এটা নিয়ে সারা দেশে সমালোচনা হয়েছে নাকি হয় নাই কেন আরে তুই এটা কোন ধরনের বেয়াদবি করলি তোর মায়ের বয়সে না হোক অন্তত বড় বোনের বয়সের তো হবে তুই তার সবার সামনে মিডিয়ার সামনে ভাবে ফ্লাইং কিস দেখালি কত বড় অভদ্রতা আর এই কাজ যদি রাস্তাঘাটে কেউ করতো ওরে পিটায়া ওর ভূত মাথা থেকে ছাড়াই দিত ওরে বখাটে বলতো না ইফতিজার বলতো না অবশ্যই বলতো কিন্তু ওর দেশে কিন্তু এটা আবার মোটেও অনৈতিক না বেচারা মূলত এখানে অসম্মান করতে চেয়েছে তা না কিন্তু তার হয়তো মাথায় নাই যে এই দেশের সংস্কৃতি আলাদা আর ওর ল্যাংড়া দেশের সংস্কৃতি আলাদা তো এখন ওই সংস্কৃতি এনে এখানে প্রয়োগ করেছে গোটা জাতি সি সি দিয়েছে কেন এটা অনৈতিক তো নৈতিকতা আর অনৈতিকতার মানদণ্ড লাগবে নাকি লাগবে না তা আমাদের নজরে সেই মানদণ্ড হলো আল্লাহর বাণী রসুলের বাণী আল্লাহ এবং তার রসুলের আদর্শ বাদ দিয়ে নৈতিকতার অনৈতিকতা চেনা যাবে না তো এখান থেকে আমরা বলি যা ইসলাম তাই নৈতিকতা যা নৈতিকতা তাই ইসলাম কিন্তু আমাদের বাচ্চাদের ভেতরে বিষ ঢুকাচ্ছে না ইসলাম আলাদা নৈতিকতা আলাদা বলবেন ঢুকালে কি হবে আরে কি হবে জানেন না এদেরকে পরবর্তীতে কলেজ ভার্সিটি লেভেলে নিয়ে গিয়ে নাস্তিক বানাবে ট্রান্সজেন্ডার বানাবে সমকামী বানাবে কাফেরদের কৃত দাসে পরিণত করবে কারণ নাস্তিক তৈরি হয় কোথ থেকে মাদ্রাসা থেকে তো না কর্মী বা আলিয়া মাদ্রাসা থেকে তো না আর এগুলো তাবলিগ জামাত থেকে তো না খানকা থেকে
অবহেলিত না আর এমন কি গ্রামের অশিক্ষিত মানুষদের থেকেও না তৈরি হয় কোথা থেকে এই বড় বড় ভার্সিটিগুলো থেকেই তো তো নাস্তিক বানাতে সমকামী বানাতে ট্রান্সজেন্ডার বানাতে সবচেয়ে বড় বাধা কি সবচেয়ে বড় বাধাই হলো ধর্মীয় চেতনা তো যদি ধর্মীয় চেতনাকে বিদায় করতে পারে সবাই মক্তব বিদায় করে নাই আরে করে নাই এমন একটা সিস্টেম করেছে যে মক্তবের পর টাইমই পাবে না ছোট বাচ্চারা কওমি মাদ্রাসার অন্যতম ইনকাম সোর্স এই চামড়া পুরো সিন্ডিকেট করে এই চামড়া সেক্টরটাকে ধ্বংস করে নাই চামড়া জিনিসের দাম কমে নাই কিন্তু এমন ভাবে সিন্ডিকেট করে একটা চাল চলেছে যাতে করে অনেক মাদ্রাসাগুলো অচল হয়ে যায় বা তাদের অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে গিয়ে থেকে যদিও জানে না যারে চালায় আল্লাহ তার এই সমস্ত দুনিয়ার আসবাব হলেও চলে না হলেও থেকে থাকে তো ষড়যন্ত্র বাড়ছে আর বাড়ছে তো বলছিলাম যে ব্যক্তিগত পাপ যদি করে এর কারণে ব্যক্তিগত শাস্তি আসে আর জাতীয় পাপ যদি করে জাতীয় আযাব আসে তো এখন তিন নম্বর পয়েন্টে আসেন এই সুদ যেটা আজকের আলোচ্য বিষয় এটা এখন আর শুধু ব্যক্তিগত পাপে সীমাবদ্ধ নাই বরং জাতীয় মহামারীতে পরিণত হয়ে গেছে বাংলাদেশের কয়জন মানুষ আছে সুদের আওতার বাইরে কয়জন কয়জন ব্যবসায়ী বলতে পারবে সুদের সাথে আমার ন্যূনতম সম্পর্ক নাই এমন কি একেবারে একেবারে মানে তৃণমূলে পর্যন্ত সুদ ছড়িয়ে দিয়েছে কিছু তো ছড়িয়েছে এনজিও আর সমিতিগুলোর নাম বিশেষ করে মহিলাদেরকে টোপ দিচ্ছে এটা বেশি করে কারণ পুরুষদেরকে সবসময় ফাঁদে ফেলা যায় না আর পুরুষরা যেহেতু ওয়াজ মাহফিলে থাকে আলেম ওলামার সঙ্গে চলে কিছু বিষয়ে তাদের টুকটাক সচেতনতা থাকে আর নারীদের মন যেহেতু দুর্বল ভালোর দিকেও ঝুঁকে সহজে খারাপের দিকেও ঝুঁকে সহজে দেখেন না শিয়ালদের বয়ান শুনে নারীরা এখন যুগের মুরগিতে পরিণত হওয়ার স্বপ্ন দেখে মানে হইল শিয়াল মুরগিরে বোঝাচ্ছে মুরগি তুই স্বাধীন হবি না আর কতকাল এভাবে পরাধীন থাকবে দেখ সন্ধ্যা হলেই তোরে ঘরে যেতে হবে তোরে ঘরের মধ্যে আটকে রাখবে আবার সেই কখন সকাল হবে তুই ডাকাডাকি করবি এরপর সবাই উঠবে তারপর ঠান্ডা মাথায় তোরে ছাড়বে এই যে তোর স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে এরা তোর দুশ্মন না আর যদি এরা তোর আসলে কল্যাণকামী হতো তাহলে তোর লাইফটারে তোর চয়েস রূপে ছেড়ে দিত এটা নিয়ে তারা এত বাড়াবাড়ি করতো না তো এখন শিয়ালের বয়ান শুনে মুরগিও ক্রাশ খেয়ে গেছে আসলেই তো আমার তো এরা ক্ষতি করছে আরে এরা তো আমার অকল্যাণকামী তো এখন সে আন্দোলন গড়ে তুলেছে আর থাকবো না আর বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে এখন আর রাতের বেলা আমাদেরকে আটকে রাখা যাবে না আমার লাইফ আমার চয়েস মনে চাইলে ঢুকবো মনে চাইলে বাইরে থাকবো যার সাথে ইচ্ছা তার সাথে শুবো যেখানে ইচ্ছা সেখানে রাত কাটাবো এটা আমার ব্যাপার এটা নিয়ে তোমাদের মন্তব্য করার কোনো অধিকার নাই খাইয়েছ আগে খাওয়াও সামনেও খাওয়াবা খাওয়া নিয়ে কোনো আপোষ নাই কিন্তু তাই বলে আমাদের উপরে যেমনি ইচ্ছে এমনি নিজেদের রায় চাপাবা এটার কোনো সুযোগ নাই তো এখন বেচারা গৃহস্থের লোক মুরগির বয়ান শুনে দিলে কষ্ট পেয়ে গেছে আচ্ছা যার জন্য এত কষ্ট করি সে আমারে ভুল বোঝে তো ঠিক আছে যা তোরে তোর ইচ্ছার উপরে ছেড়ে দিলাম এখন ছেড়ে দেওয়ার পরের পরিণতি কি হবে এটা আর আমার বলা লাগবে না এখন ডেটিং এ বের হবে রাতের বেলায় শিয়াল মামার সাথে কিন্তু নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে শিয়াল মামা তার কি অবস্থা করে ছাড়বে এটা আর বলা লাগবে না সবার ভালো মতো জানা আছে এতকাল পর্যন্ত পুরুষ নিজের মাথার ঘাম পায়ে ফেলে নিজের রক্তকে পানি করে এই নারীর পেছনেই তো অর্থ ব্যয় করেছে নিজের চলতে কয় টাকা লাগে রে ভাই কয় টাকা লাগে বলেন এই যে বাংলাদেশে যত মানুষ যত কষ্ট করে অধিকাংশ কিন্তু নিজের ফ্যামিলির জন্যই করে এমনকি দুর্নীতিবাজরা যে দুর্নীতি করে এই বেগম পাড়ায় যারা ঘর বাড়ি বানায় কোটি 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 টাকার ব্যাংক ব্যালেন্স জমায় ওর একার খাইতে আর চলতে কতটাই লাগে বলেন বেশিরভাগ কিন্তু নিজের পরবর্তী প্রজন্মের জন্য সন্তানের জন্য স্ত্রীর জন্য এগুলো করে তো এখন দেখা যাচ্ছে এত কিছু করে ফ্যামিলির জন্য সেই ফ্যামিলি যদি তারে এখন প্রতিপক্ষ মনে করে তাকে দুশ্মন মনে করে বিষয়টা কেমন হবে তো এখন প্রতিটা ক্ষেত্রেই এই এক যুগ এসে উপনীত হয়েছে তো এখন গ্রামের নারীদেরকে গিয়ে গিয়ে বুঝায় আরে তুমি কি করো সারাদিন তো ঘরেই পড়ে থাকো আরে তুমি এই এই কাজ করলে তো অনেক উন্নতি হবে গরু কেন ছাগল কেন এই করো সেই করো তো বলবে টাকা তো নাই টাকা আমরা দিচ্ছি আমরা তো তোমার কল্যাণকামী নিজের খেয়ে নিজের পরে তোমার কল্যাণ নিয়েই ভাবি টাকা কত লাগবে খালি বলো টাকা দিয়ে দিচ্ছি আর নগদ নগদ গরম টাকা দেখলে কার দিলেই বা লোভ সম্বরণ হয় টাকা পরবর্তীতে সুদের এমন জালে পেঁচিয়ে যায় চাইলেও অনেকে আর বের হতে পারে না এক সুদ কাটতে আরেক সুদ নেওয়া লাগে ওইটা কাটতে আবার আরেকটা নেওয়া লাগে এই সুদের অভিশাপ অনেককে চিরপঙ্গু করেছে
আর যে রক্ত মাংস গঠিত হবে সুদ দিয়ে ওই রক্ত মাংসে দ্বীনের কথা ইসলামের কথা কেমনে ঢুকবে কারণ হাদিসের মধ্যে আছে হারাম দিয়ে যে শরীর গঠিত হয় ফান্নার আওলা বিহি জাহান্নামের আগুনই সেটার জন্য বেশি উপযুক্ত এমন কি হারাম খেয়ে খেয়ে আল্লাহর রাসূল বলেন যদি এমন হয় যে সে এতটায় করুণ হালতে উপনীত তার মাথার চুলগুলো শুষ্ক খুশক পা ধুলো মলিন হাত তুলে আল্লাহরে বলছি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব হে আমার রব হে আমার রব হে আমার রব কিন্তু তার অবস্থা হলো অমাতামু হারাম মাশরাবহু হারাম মালবাসহু হারাম গুদ্দিয়া বিল হারাম যা খায় তাও হারাম যা পান করে তাও হারাম যে কাপড় পরে তাও হারাম আর শরীর গঠিত হয়েছে যা দিয়ে তাও হারাম নবী বলেন যতই কাঁদুক ফান্না ইউস্তাজাবু লিযালিক কুত্তি কর দোয়া কবুল হবে এজন্য অতীতের এক ঘটনা শুনেছেন না এক বাদশা অনেক বড় জালেম কিন্তু আর ভয় হলো খালি হুজুর মানছে কারণ জানে বাকি জনগণ বিদ্রোহ করে তার সাথে কোলাতে পারবে না টেকনিকেও এগিয়ে বাহিনীর শক্তির দিক থেকে এগিয়ে কিন্তু হুজুরদের তো আবার অদৃশ্য একটা অস্ত্র আছে বদ্দোয়া এই বদ্দোয়া দিয়ে হুজুররা কত মানুষের জীবনকে বরবাদ করে ছেড়েছে এখন এটা নিয়ে চিন্তা তো বদ্দোয়া বন্ধ করবে কেমনে এটা তো আর মুখের কথা দিয়ে বন্ধ করা যায় না যদি মুখ দিয়ে বলে বদ্দোয়া দেব না বদ্দোয়া তো বলে বলে দেওয়া লাগে না দিল থেকে যদি বের হয় গদি তো আর টিকবে না এখন কি করার লাস্টে গিয়ে একদিন টেকনিক করলো সব হুজুরদেরকে দাওয়াত দিল হুজুররা আসলো খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া শেষে এবার বাদশাহ তার আসল রূপ জাহির করে বলল মোল্লার দল তোদেরকে নিয়ে আমি অনেক ভয় ছিলাম হুজুররা তো ভেবেছে যেহেতু দাওয়াত দিয়েছে মনে ভালো মানুষ হয়ে গেছে নির্বাচন আসলে যেমন অনেকে ভালো মানুষ হয়ে যায় হুজুরদের কাছে এসে একটু সুন্দর কথাবার্তা বললে অনেকে পটে যায় ভাবে আরে আগের জীবনে করেছে আর কি টুকটাক ভুলভাল এখন মনে হয় মানুষ হয়ে গেছে ওই টাকলু এমপি একটা ছিল না প্রতিমন্ত্রী থাকতে রাষ্ট্রধর্ম ইসলামকে বিদায় করতে চেয়েছিল যদি ওর বেয়াদবির কারণে আল্লাহ ওরেই বিদায় করেছে প্রথমে প্রতিমন্ত্রী থেকে তারপর ঘরে গিয়ে মাথা থেকে সবকিছু সরিয়ে ফ্যানের নিচে বসলো তাক মাথা ধরে একটু ঠান্ডা ঠান্ডা করি বাতাস খেয়ে খেয়ে আল্লাহর কি কুদরত ফ্যানটা খুলে পড়লো রুমে এত জায়গা থাকতো টাক মাথার উপরেই পড়তে হলো বেচারে মেডিকেলে চলে গেল লাস্টে একটা এমপিগিরি ছিল অবশেষে সেই এমপিগিরিও হারালো স্বতন্ত্র প্রার্থী হয়েও দাঁড়িয়েছিল ভেবেছে টাকলা মাথার লগে কে পারবে শক্তিতে আরে অতীতে যদি জিদান দাও টাক মাথা দিয়ে মানুষের বুক ফাটিয়ে দিতে পারে আমিও টাক মাথা দিয়ে নৌকা ডুবিয়ে দিতে পারবো অবশেষে দেখা গেল টাক মাথা নিয়েও হেরেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা জমিনের বুকে আর উচিত শিক্ষা দিয়েছে এখন দেখে মাঝে মধ্যে মাহফিলে গিয়েও হুজুরের পাশে বসে বয়ান শোনে ভাবটা কি আরে ধর্মের মহব্বত আর চেতনা উপচে উপচে পড়ে তো যখন ক্ষমতায় থাকে তখন ধর্মের কথা মনে থাকে না আর এখন আর ধর্মের প্রীতি তার ভেতর থেকে যেন যায় না তো অনেকে আছে এমন যে হঠাৎ করে এসে মিষ্টি মিষ্টি কথা বললে অনেকে ধোকা খায় ভাবে খুব ভালো মানুষ হয়ে গেছে কিন্তু জানে না লেন যায় এত সহজে সোজা হয় না প্রাণীর নাম নাই বলে কিছু লেজ এমন আছে এগুলো ঘি দিয়ে ধুইলে অথবা তেল মালিশ করে রাখলো সোজা হয় না যতই মেহনত করেন যেমন থাকে এমনই থাকবে তো এখন সেই বাচ্চা খাওয়ানোর পরে বললো মোল্লার দল তোদের নিয়ে অনেক চিন্তা ছিল এখন আমার সব চিন্তা দূর হয়েছে তোরা তো জানিস আমার ইনকাম হারাম তোদেরকে যে খাওয়ালাম আমার ইনকাম দিয়েই তো এই খাবারের কি অবস্থা একটাবার চিন্তা করে নে তো যখন হারামে ঢুকে গেছে তোদের শরীরের মধ্যে এখন তোদের বদ্দোয়া আমার কি ক্ষতি হবে যা যত মনে চায় বদ্দোয়া দে ভাগ এখান থেকে তোদের বদ্দোয়া আর আমার কিচ্ছু হবে ইসলামী রেনেসার কবি ফররুক কোন হুজুর মানুষ সাধারণ একজন জেনারেল মানুষ বহুত কষ্ট করে জীবনটা কাটিয়েছে গোটা জীবন তার অভাবে অভাবে কেটেছে তো একবার সরকারের পক্ষ থেকে তখন বাংলাদেশ হয় নাই পাকিস্তানের আমলের কথা সরকারের পক্ষ থেকে তাকে অফার দেওয়া হলো তাকে সরকারি টাকায় হজ করানো হবে আমাদেরকে অফার দিলে তো খুশিতে লাফাতে থাকতো ফেসবুকে ঘন ঘন পোস্ট দিত আমারে চেনো আমাকে আমাকে সরকার অফার দিয়েছে সরকারি টাকায় হজে নিবে বলে আবার হজে গিয়েও সেলফি দিতাম হ্যালো গাইস কেমন দেখাচ্ছে এই যে আমি হজে এসেছি কেমনে জানো সরকারি টাকায় ফ্রেন্ডস তোমাদের কার কি কমেন্টস আর ওপিনিয়ন আছে এখানে জানিয়ে দাও যাতে উৎসাহ পেলে ভবিষ্যতে আরো আসতে পারি তো এগুলো হলো আমাদের হাল তো ফররুক অফার দিয়েছে ফররুক বলেছে না আমি আপনাদের প্রস্তাবে সম্মত না সবাই তো অবাক আরে গুনাহের অফার তো দেয় নাই তাকে সিনেমা হল গিয়ে মিলাদ শরীফ দিয়ে উদ্বোধন করছে তো আর বলে নাই তাকে ভালো অফার দিয়েছে যে তুমি যদি রাজি থাকো তোমাকে হজে নিয়ে যাব কিন্তু ফররুক এক কথায় বলল শুনুন আমি ড্রেনের পানি দিয়ে উজু করি না মানে বুঝেছেন ড্রেনের পানি দিয়ে উজু করলে সেই রকম উজু হবে তাই না এই উজু দিয়ে নামাজ পড়লে একেবারে নামাজ চলচলে কবুল হয়ে যাবে নাকি
কিছুই তো না তো ড্রেনের পানি দিয়ে উযু করলে যেমনি ভাবে আপনার এই উযু কোনো কাজে আসবে না তো তোমাদের এই দুই নম্বর ইনকাম আর দুই নম্বর মাল দিয়ে আমার হজ করা লাগবে না আল্লাহ যদি সামর্থ্য দেয় তবেই তো হজ ফরজ হবে সামর্থ্য না দিলে তো আর ফরজ হবে না আর যেদিন সামর্থ্য দিবে আমি আমার হালাল ইনকাম দিয়ে হালাল মাল দিয়ে হজ করব ইনশাআল্লাহ হজ করার জন্য আমার এই দুই নম্বর ইনকাম লাগবে তো বাংলাদেশের এখন প্রতিটা ক্ষেত্রে সুদ ঢুকিয়ে দেওয়া হয়েছে এমন কি আপনারা অনেকে না জেনে সুদ খান সুদ কিভাবে জানেন ধরেন ব্যাংকে অ্যাকাউন্ট হয়তো আপনাদের সবার নাই ব্যাংকে থাকলে তো আপনি যদি সুদি ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলেন তাহলে ন্যূনতম একটা টাকা তো রাখা লাগে কোন ব্যাংকে 500 কোথাও 2000 কোথাও 5000 আর যদি অতিরিক্ত কিছু রাখেন বা না রাখেন এই যে টাকাটা রাখলেন এটার উপরেও তো আপনাকে সুদ দেওয়া হবে তাও যদি মানি যে না কিছুই রাখবেন না জিরো করে রাখবেন কিন্তু শুরুতে অ্যাকাউন্ট খোলার সময় যে সাইনটা দিবেন ওই সাইনটাই তো সুদি চুক্তির উপরেই দিবেন কারণ ব্যাংকই তো সুদি ব্যাংক সে তো আপনার সঙ্গে সুদ ছাড়া চুক্তি করবে না তো চুক্তি সাধারণভাবে এটাই করবে সুদের উপরে তো এখন সেভিংস অ্যাকাউন্ট যাদের আছে সুদি ব্যাংকে এইরকম লোকরা তো সুদের সাথে ব্যাপকভাবে জড়িত আছেই কিন্তু মোবাইল ব্যাংকিং যাদের আছে ধরেন বিকাশ বিকাশ নাই তোমার তোর তলে ভাদেশ্বরী নাকি বেশিরভাগ লোকেরই আছে এক বিকাশের মধ্যেও যদি আপনি কাস্টমার কেয়ারে কল করে অথবা নির্দিষ্ট প্রক্রিয়া আছে প্রক্রিয়া ফলো করে যদি আপনি ম্যানুয়ালি সুদ বন্ধ না করেন তাহলে নির্দিষ্ট কয়েক মাস পর পর আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে সুদ অ্যাড হচ্ছে বলবেন হুজুর বেশি টাকা রাখি না আরে বেশি লাগবে না 20 টাকাই যদি রাখেন ন্যূনতম ব্যালেন্স যদি থাকে আর এর উপরে যদি 0.01 আপনাকে এতটুকু যদি সুদ দেয় তবু সুদ তো সুদই আরে এক টাকা লাগবে না এক টাকার শতভাগের এক ভাগও যদি খান অতটুকু আজাব সামলাতে পারবেন জাহান্নামে লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই যে সুদ খায় যে দেয় যে লেখে যে সাক্ষী থাকে সবার উপরে আল্লাহ লানত পতিত হয় যেই সুদে 70 গুণা সর্বনিম্ন গুণা নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান এমনকি সার্বজনীন পেনশনের নামে নতুন আরেক ফাইজলামে শুরু করতে যাচ্ছে যার দ্বারাও এই বাংলাদেশের পরতে পরতে প্রায় প্রতিটা মানুষকে সুদের আওতায় আনার ধান্দা নিয়ে নেমেছে এটাকেও বৈধ তো প্রক্রিয়ায় করা যেত কিন্তু কোনটা বৈধ কোনটা অবৈধ এটা নিয়ে কি আর তাদের মাথা ব্যথা আছে এমন সিস্টেম ফলো করেছে যদি এতে কেউ জড়ায় ওর সরকারি চাকরি করা লাগবে না ও নিজের অজান্তেই সুদখোরে পরিণত হবে আর পুরো দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে শুধু যেহেতু মিক্সড ইকোনমির দেশ পুঁজিবাদ গালে প্রবল তো এই পুঁজিবাদ তো টিকেই থাকে ব্যাংকের উপরে আর শেয়ার বাজারের উপরে আর আমাদের ব্যাংকগুলো চলে কিসের উপরে সুদের উপরে না কি জানেন আপনারা মূলধারার মেইনস্ট্রিম ব্যাংকগুলো চলে কিসের উপরে সুদের উপর শেয়ার বাজার চলে কিসের উপর সুদের উপর বীমা প্রতিষ্ঠান চলে কিসের উপর সুদের উপর এমনকি প্রতি বছর বাজেট যে ঘোষণা হয় দেখেন বাজেটের বড় অংশ জুড়েই থাকে সুদ ওই যে বিদেশ থেকে যে টাকাগুলো নেয় কোনোটা বিশ্ব ব্যাংক থেকে কোনোটা চায়না থেকে কোনোটা অমুক তমুক দেশ থেকে আরে সুদ ছাড়া ঋণ দেয়টাকে ওর নামটা আমাকে বলেন প্রায় সকলেই তো সুদের সাথে দেয় ওগুলো আবার সুদে আসলে সরকার পরিশোধ করে এই যে মাথা পিছু ঋণ শোনেন না যে মাথা পিছু ঋণ এত টাকা ছোট একটা বাচ্চা জন্ম নিয়ে তার ডান কানে আজান বাম কানে একামত দেওয়ার আগেই বেচারা ঋণী হয়ে যায় কারণ ওই রাষ্ট্র ঋণ নিয়ে রেখেছে রাষ্ট্রের নাগরিক হওয়ার কারণে অটোমেটিক তার কাছেও ঋণের দায় চলে এসেছে এই যেই কয় টাকা ঋণ এর মধ্যে সুদও জড়িয়ে আছে তো সহজে বললে পুরো বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে কিসের উপর কিসের উপর যে সুদের সর্বনিম্ন গুণা নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান যে সুদখোরের সঙ্গে আল্লাহর যুদ্ধ কোরআন বলছে ফাইল্লাম তাফালু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি যদি সুদ ছাড়তে না পারো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে তো এখন এই বাঙালি জাতি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে আরে কার বুকের পাঠা আছে এবার আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে জয় ছিনিয়ে আনবে তো এখন পরিণতি কতটা জঘন্য একটা বার চিন্তা করেন অর্থনীতি খালি পতনের দিকে যাচ্ছে কেন যাচ্ছে এটা লোকে চিন্তা করে না কেউ ভাবে কাফেরদের অনুসরণ ঠিকঠাক মতো করি না তাই মনে হয় অবস্থা নারে পাগল মাথায় রাখবি আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না আল্লাহকে নারাজ করে কেউ কখনো ভালো থাকতে পারে না যেই সময় এই যে 2023-24 এর কথা আমি বলি যেই সময় বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা মিয়ানমার আশপাশের সবগুলো দেশের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছে ওই সময় দেখেন ওই কাঠমোল্লাদের দেশ যেটাকে গালি দেয় আর কি কাঠমোল্লাদের দেশ ওই আফগানিস্তানের অর্থনীতি খালি সামনে আগাচ্ছে আর আগাচ্ছে আর আগাচ্ছে
অথচ 19টা বছর টানা যুদ্ধ করেছে রিজার্ভের টাকাগুলো পর্যন্ত চোর আমেরিকা ডাকাত আমেরিকা মেরে খেয়েছে এরপর আল্লাহ তাআলা এমন বরকত দেওয়া দিয়েছেন শুধুমাত্র এই সুদ এবং এই দুর্নীতি আর অনৈতিকতা পরিহারের কারণে আরে মাত্র 2টা বছর হয়েছে মাত্র 2টা বছর ইতিমধ্যে চলতি প্রান্তিকে তাদের মুদ্রা আমেরিকার ইউএস ডলারকে পেছনে ফেলে দিয়েছে ভাবতে পারেন দুই বছরই যদি এই বরকত তা আমেরিকার মতো যদি 20 বছরও থাকতে পারে তাহলে কি পরিমাণ বরকতের দেখা মিলবে ইনশাআল্লাহ কারণ বরকতের মালিক কে আরে মালিক কে আল্লাহ আমেরিকার হাতে বরকত আছে ইসরায়েলের হাতে বরকত আছে বরকতের মালিক আল্লাহ আর কেউ বিশ্বাস করুক বা না করুক মুসলমানদের তো এই বিশ্বাসে কোনো আপোষ করা উচিত না তো যদি এই বিশ্বাসে একমত হই তাহলে সুদের উপর আবার অর্থনীতির ভিত্তি দাঁড়ায় কেমনে আরে যেই জাতির অর্থনীতির মেরুদণ্ড হয় সুদ আল্লাহর কসম সেই জাতি ব্যর্থ আর নাকাম হবেই হবে তো এখন কারে আপনি তওবার আহ্বান করেন ব্যক্তির নয় তো বুঝাবে ব্যক্তিরে মানুষ বানানো সহজ ভাই তুমি তওবা করো ভাই তুমি তওবা করো আরে কত চোর কত ডাকাত কত জালেম আলহামদুলিল্লাহ দিনই দাওয়াতের বরকতে মানুষ হয়ে গেছে শয়তানি ছেড়ে দিয়েছে কিন্তু এখন গোড়ায় যদি জুলুম চলে গোড়ায় যদি দুই নম্বর চলে এটাকে বের করবেন কিভাবে আর আমি মূলনীতি কিন্তু আগে শিখিয়ে এসেছি ব্যক্তিগত পাপের কারণে আসে ব্যক্তিগত আজাব আর জাতীয় পাপের কারণে আসে এখন যদি হুজুর মাহফিলে সবাই একেবারে তওবাও করায় ভাই সবাই দিল খুলে মন খুলে তওবা করো আস্তাগফিরুল্লাহ 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 ওই ব্যক্তিগত তওবাই তো হলো রাষ্ট্রীয় তওবা জাতীয় তওবা তো হলো না তো এখন বাঁচবেন কিভাবে আল্লাহর আযাব থেকে বোঝেন আমারে তওবা কারে বলে ওই শুধু মোল্লা বা মিয়া সাহেবরে একদিন ডেকে এনে শুধু একটা খতম পড়িয়ে দোয়া করে দেওয়ার নাম তওবা না ঈদের নামাজের পর দোয়া তো সবাই করে ইস্তেমার মাঠে গিয়ে দোয়া তো আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা গিয়েও করে তওবা বলে কাকে জানেন তওবার প্রথম কথাই হলো আগে গুনাহ ছাড়তে হবে গুনাহ রানিং অবস্থায় তওবা করলে ওটাকে তওবা বলে না ওটাকে ভন্ডামিয়া ফাইজলামিয়া তওবার প্রথম শর্তই হলো গুনাহ করা লাগবে না ছাড়া লাগবে এক নম্বরে ছাড়তে হবে দুই নম্বরে অতীতে যা করে ফেলেছে যেই পাপ এটার জন্য লজ্জিত হতে হবে আর তাওবাতু আন্নাদামা যদি লজ্জিত না হয় বরং সেটার কারণে গর্বিত হয় তাহলে এটাকে তওবা বলা যাবে না লজ্জা থাকা লাগবে আর এই দুনিয়ার মধ্যে কেউ যদি পাপ করে লজ্জিত থাকে আল্লাহ তাআলা তারে একদিন হেদায়েত দিবেন আশা করা যায় পাপ যদি করে বুক ফুলিয়ে আর হেদায়েতের আশাও বড় কমে যায় এজন্য দেখবেন কাফেররা সহজে মুসলমান বানানো যায় বেদাতিরা সহজে মানুষ বানানো যায় আরে যত বুঝান যত বুঝান দিন শেষে বলবে বিচার যাই হোক তাল গাছ কিন্তু আমার তো যে ঘুমিয়ে থাকে তাকে না জাগানো যায় যে ঘুমের ভান ধরে পড়ে থাকে তারে কেমনে উঠায় বলেন আমাকে তো এখন যারা পাপ করে আর পাপকে বৈধ মনে করে কারণ বাংলাদেশে এখন এই শূদ্রে আর গুনাহ মনেই করে অথবা আরেকজনে করলে গুনাহ মনে করে নিজে করলে গুনাহ মনে করে না ওই ডক্টর ইউনুসরে গালি দেয় না সুদখোর বলে বাস্তবে তো অবশ্যই সুদখোর সন্দেহের কোনো অবকাশ নাই ইখতিলাফের সুযোগ নাই তো যারা গালি দেয় তারা কি খোর এই দেশে সুদখোর না কি সিস্টেমটাই তো এমন গোটা সিস্টেমটাকে বরবাদ করে দেওয়া হয়েছে আরে যে ভালো থাকতে চায় সেও পারে না ভালো থাকতে এসে কেঁদে কেটে বলে হুজুর আমি নিয়ত করেছি জীবনে কোনোদিন দুই নম্বরে করব না এখন হজে যেতে চাচ্ছি পাসপোর্ট বানাবো ঘুষ ছাড়া তো আমার পাসপোর্টই হয় না বলেন আমি কি করব আমি এখন কিভাবে গুনাহ থেকে নিজেকে বাঁচাবো আরে নারী পর্দা করে পড়ালেখা করবে এটা পর্যন্ত করতে দেয় না তাকে বোরকা খুলতে বাধ্য করা হয় হিজাব মেকআপ খুলতে বাধ্য করা হয় ডায়লগ মারে আরে পরীক্ষার হলে যদি চেহারা না দেখায় তাহলে চিনব কিভাবে পাগলের দল এই আধুনিক যুগে এসে গাঁজাখুরি কথা বলে কিভাবে খালি ইসলাম নিয়ে বদনাম করার সময় খালি বিজ্ঞান বিজ্ঞান করে মুখে ফেলে তোলে কেন মানুষকে চিনতে কি চেহারা দেখা লাগে তাহলে হাতের আঙ্গুলের ছাপ কিসের জন্য চোখের ছাপ আইরিশ কিসের জন্য আরে হাজার হাজার আধুনিক মাধ্যম আছে কাউকে শনাক্ত করার জন্য এমনকি মরা মানুষ আগুনে পুড়ে মরে গেছে পরে পর্যন্ত চিহ্নিত করা যায় লোকটা আসলে কে এমনকি অপারেশন করে যদি চেহারা চেঞ্জ করে ফেলে তবু আধুনিক প্রযুক্তি দিয়ে এটা ডিটেক্ট করা যায় লোকটা আসলে কে তো দুনিয়ার সব জায়গায় বিজ্ঞান চলে আর ঢাকা ভার্সিটির মতো কেন্দ্রীয় একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেল নারীকে তার পর্দার বুকে কুঠারাঘাত করতে হবে এর চাইতে বড় জুলুম আর ধর্ম অবমাননা কি হতে পারে তো সমস্ত কারণ জাতীয় আযাব থেকে বাঁচতে চাইলে জাতীয় তওবা করা লাগবে আর জাতীয় তওবা করার জন্য নেতা পরিবর্তন হলে হবে না নীতিও পরিবর্তন হওয়া লাগবে না হলে সরকার কে এলো আর কে গেল এর সাথে সুদের বিধানের কি পার্থক্য পড়বে আমাকে বোঝা
কোন পার্থক্য আছে আরে আছে ওই একেবারে ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল বাংলাদেশ আমল কবে এই দেশের অর্থনীতির ভিত্তি সুদ ছিল না বলেন আমারে পুরো সিস্টেমটাকে নষ্ট করে দেওয়া হয়েছে সুতরাং সুদ খাওয়া লাগবে না ছাড়া লাগবে না ছাড়লে কি হবে আল্লাহর এই আয়াত বলছে যেটা আমার জন্য নির্ধারণ করা হয়েছে কোরআন মাজিদ 2 নম্বর সূরা অর্থাৎ সূরাতুল বাকারা আয়াত নম্বর 275 আল্লাযীনা ইয়াকুলুনা রিবা যারা সুদ খায় লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবে দুনিয়াতে জিন যাদেরকে ধরে ওরা যেমন পাগল হয়ে থাকে আল্লাহর সামনে এরকম পাগলের রূপে তারা দাঁড়াবে কেন কারণ তারা সুদের পক্ষে থেকেছে যালিকা বিআন্নাহুম قالوا انما البيع مثل الربا ترى বলে আরে ব্যবসা তো সুদের মতই কোন পর্যায়ের ফাজলামি মার্কাবা করে সুদ ব্যবসার মত এটা না কি বলে ব্যবসা সুদের মত মানে সুদটাই হলো আসল আর ব্যবসাটা হলো শাখা অথচ আল্লাহ তাআলা সুদকে করেছেন হারাম ব্যবসাকে করেছেন হালাল শেষ করি এটা বলে সুদের দুইটা প্রকার আছে কয়টা প্রকার এর মধ্যে এক নম্বর প্রকারটা এটাই আমাদের সমাজে সবচাইতে বেশি চলে هو القرض المشروط فيه الأجل وزيادة مال على المستقرض جتك ربا النسيئة ربا الدين ربا الجاهلية ربا القرآن ماني ঋণ দেওয়া হচ্ছে ঋণ তবে ঋণের মধ্যে নির্ধারিত মেয়াদও আছে আবার দেওয়ার সময় বেশি দিতে হবে এই শর্ত যুক্ত আছে তাহলে সুদ বললাম কাকে যে এর মধ্যে ঋণ নিয়েছে একজন আরেকজনের থেকে ঋণ নেওয়ার পরে যখন দিতে যাবে এটার একটা মেয়াদও আছে পাশাপাশি আবার এটার জন্য অতিরিক্ত কিছু গুনতে হবে এটাও নির্ধারণ করা আছে যেমন ব্যাংকে লোন দেয় কেন ব্যাংকে লোন দেয় যে তুমি যখন দিবা নেওয়ার সময় এত নাও দেওয়ার সময় এক বছরের মাথায় দিলে এত দুই বছরের মাথায় দিলে এত তিন বছরের মাথায় দিলে এত এভাবে যোগ থাকে নাকি থাকে না তো এমন যত ঋণ যেই ঋণে অতিরিক্ত কিছু দেওয়ার কথাবার্তা থাকে আল্লাহ রাসূল বলেন কুল্লু কারদিন জাররা নাফান ফাহুয়া রিবা এমন যত ঋণ যেটা অতিরিক্ত কোনো ফায়দা বয়ে আনে সেটাকে সুদ বলে এ কারণে নবীর সাহাবী এবং সালাফে সালেহীনের আমল এমন ছিল কাউকে ঋণ দিলে তার থেকে ঋণ পরিশোধের আগ পর্যন্ত কেন কারণ এটাও সেই ঋণের কারণে হচ্ছে কিনা যে ঋণ নিয়েছে বলে এখন আমারে দিচ্ছে কিনা খুশি করার জন্য এই যেহেতু ন্যূনতম সম্ভাবনা আছে এজন্য এটাকেও তারা এড়িয়ে চলতেন তো এমন যত ঋণ যেই ঋণ হ্যাঁ কর্জে হাসানা বলে কারে ঋণ দিয়েছেন পরবর্তীতে নেওয়ার সময় এটাই নেবেন কিন্তু যদি অতিরিক্ত কোনো কিছু শর্ত করেন তখন আর এটা কর্জে হাসানা থাকবে না এটাই হয়ে যাবে সুদ যেই সুদের উপরে পড়বে আল্লাহ না